একুশ মাসের অবাক শিশু পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডের শিরোপা, খুশি পরিবার। একরত্তি শিশু যে বিস্ময় বালক নামেই পরিচিত, সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শিরোপা পেল। এক্সট্রাঅর্ডিনারি হিসাবে শংসাপত্র ও মেডেল এসে পৌঁছায় ময়ূখের বাড়িতে। গত মঙ্গলবার এই শংসাপত্র মেডেল পেয়ে খুশি ময়ূখের বাবা রাজু বর্মন ও মা মিনা বর্মন। ময়ূখের বর্তমান বয়স 3 বছর। মাত্র 21 মাস বয়সে এমন অবাক শিশুকে আর কখনো দেখা যায়নি এই জেলায়। ঠিকঠাক কথাও বলতে শেখেনি, কিন্তু এমন প্রতিভা যে চোখে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন। চোপড়ার ব্লকের দাসপাড়ার রাজু বর্মনের ছেলে ময়ূখ বর্মন এই বয়সেই ভারতের সবকটি রাজ্যের নাম, রাজধানীর নাম ঠিকঠাক বলে দিচ্ছে। শুধু কি তাই, এছাড়াও জাতীয় ফুল, জাতীয় ফল, পাখি, জাতীয় সঙ্গীত সহ দেশের প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম, রাষ্ট্রপতির নাম সব মুখস্থ। শুধু নিজের রাষ্ট্র নয়, অন্য দেশের নাম ও তাদের রাজধানীর নাম জানতে চাইলে ছটপট বলে দিচ্ছে উত্তর। সেই ছোট্ট শিশুটির এহেন বিরল তথা ব্যতিক্রমী প্রতিভার খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় করে ওই বাড়িতে। ওই খুদেকে কেউ বলছে বিস্ময় বালক, আবার কেউ বা ওকে প্রশ্ন করা প্রতিটি উত্তর বুঝে নেওয়া যায়। কিন্তু এই একরত্তি শিশু কিভাবে এসব বলতে পারে, কিংবা এই বয়সে যে শিশুর বর্ণমালাই জানার কথা নয়, সেই শিশু কিভাবে এত সাধারণ জ্ঞান মুখস্থ রাখতে পারে, এই প্রশ্নের উত্তর না পেয়ে চরমভাবে কৌতূহলী এলাকার মানুষ। বলো বসন্তের টিকা। আচ্ছা, আইসক্রিম খাবে তুমি। আর টেলিফোন, টেলিফোন বলে দাও। টেলিফোন বলো। হ্যাঁ, এটা ধরে না। বলো তো শোনা, ভারতের রাষ্ট্রীয় ভাষা বলো। ভারতের রাষ্ট্রীয় ভাষা বলে দাও, জোরে বলো। হ্যাঁ, আর বলো তো রাম লক্ষ্মণ চার ভাই না, নাম বলে দাও তো। চার ভাইয়ের নাম বলে দাও তো। নাম হ্যাঁ, পাঁচটা আঙুলের নাম জানো তো তুমি, তোমার বলে দাও তো পাঁচটা আঙুলের নাম। হ্যাঁ, আর শুনো, এই যে ধরো অযোধ্যার রাজা কে ছিল? হ্যাঁ, আর ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বলো? প্রধানমন্ত্রীর নাম বলে দাও তো। বলো বলো, ভারতের প্রধানমন্ত্রীর নাম বলো বলো। প্রধানমন্ত্রীর নাম বলো। হ্যাঁ, এমনি মানে ছোট থেকেই কথা বলা শিখছিল, যখন থেকে একটু একটু করে বলতো। যতটা বলার আগেই মানে বাচ্চারা যে বলে তার চেয়ে একটু বেশি এ বলতো অন্য বাচ্চাদের চেয়ে। তো জানতে পারলাম যে কিছু ওকে শিখাই তাহলে আমি দু একটা কথা। তো শেখাতে দেখতেই পাচ্ছি যে এক দুই দিনে শিখে যাচ্ছিল। তারপর তো 21 মাস বয়সে, মনে হয় 21-22 মাসে তখন মানে একটা ভিডিও ছাড়া হয়েছিল, তার মাধ্যমে তখন একটু ভাইরাল হয়েছিল আমার ছেলে। তো মানে এখন তারপরে আবার ওটা হওয়ার পরে 2.5 বছর বয়সে আবার অনেক কিছু শেখানো হয়ে গেছে, শিখছে। ওটা আবার ইন্ডিয়ান বুক অফ রেকর্ড থেকে ওখান থেকে ও পুরস্কৃত হলো। তো কি কি ও বলতে পারে, কি কি শিখেছে? হ্যাঁ, এখন মানে বিদেশের রাজধানী, আগে তো অনেক কিছুই 21 মাস বয়সে, তারপর 2.5 বছরে ও যে পালো, এটা তো মানে মন্ত্র শিখেছে 15-20টা, যত আমাদের দেবদেবীর মন্ত্র আছে। তারপরে হনুমান চালিশা, আর মানে আবিষ্কারকের নাম, কে কী আবিষ্কার করেছে, বা কোন দিন কি পালিত হয় ওই ডেটগুলো, বা মানে রামায়ণ মহাভারত কিছু শেখাই আমি ওকে, আর ইতিহাস ভূগোল বাড়ি সব একটু একটু করে শেখানো হয়ে গেছে আমার। এটাই আর কি। আপনার নাম? মিনা বর্মন। আপনার ছেলের নাম কি? ময়ূখ বর্মন। আর কোন কোন জায়গা থেকে মানে পুরস্কার পেয়েছে? ও এমনি দাসপাড়ায়, দাসপাড়ায় ক্লাব থেকে, তারপরে লালবাজারে আরও ডেকেছিল, বিধাননগর থেকে ওয়েলফেয়ার সোসাইটি ওখান থেকে। মানে বড় পুরস্কার বলতে আপনার? হ্যাঁ, বড় এটাই যে বিধাননগর থেকেও অনেক সম্মানিত করেছিল ওকে। হ্যাঁ, আর গিফটটা দেখা। ও আমি তো দেখি মেডেল, এই যে একটা ব্যাচ, পেন সামনেই তো আছে। আপনার সঙ্গে
ময়ূর তোমার কি হবে? ময়ূর আমার ভাই হবে। ও কি কি শিখেছে এখনো পর্যন্ত? মানে এখনো পর্যন্ত ও যখন 15 মাস বয়স ছিল তো তখন থেকে ও অনেক কিছু কথা বলতে পারতো, তো তারপর মা তাকে শেখায়। শেখানোর পরে সেগুলো মুখস্থ করে ফেলে। তারপর এখন তার 2.5 বছর যখন বয়স হয় তখন মা তাকে অনেকগুলো মন্ত্র শেখায় এবং আমার বই থেকে যতগুলো প্রশ্ন আমি পাই সব মাকে দিই তাকে শেখানোর জন্য, এবং সে সেগুলো সব মুখস্থ করে ফেলেছে এখন পর্যন্ত। হনুমান চালিশাটা ওর পুরোটা মুখস্থ, এবং অনেক মন্ত্র এবং 15ই আগস্ট প্রজাতন্ত্র দিবস এগুলো সব কবে সেগুলো বলতে পারে, কে কি আবিষ্কার করেছে সেগুলো বলতে পারে। মানে এগুলো কার কাছ থেকে শিখেছে? মূলত মার কাছ থেকে শিখেছে। মানে আমাদের কাছেও পড়াশোনাটা হয়, মা যখন থাকে না বাড়িতে তো আমরাও শিখাই যতটা সম্ভব আমাদের। তোমার নাম? ডালিয়া বর্মন। তোমার বাবা কি করে? আমার বাবা এখন একজন পেন্টার, এখানে দাসপাড়ায় একটা দোকান আছে, এখান থেকে বিভিন্ন বোর্ড সাইনবোর্ড এবং সব কিছু লেখালেখি করে। উত্তর দিনাজপুর থেকে রঞ্জিত যাদব, টাইমস বাংলা।